বন্যা পরিস্থিতির খবর জানাতে এবার সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাত। সুজাত, শহর থেকে পানি কতটা কমেছে আর অপর্যাপ্ত ত্রাণ বিতরণে যে অভিযোগ ছিল সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন আপনি জানাবেন। সিলেটে কিন্তু আজকে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি কিছুটা কমেছে, তবে মানুষের দুর্ভোগ এখনো কমেনি। আমি সেটা দেখেছি যে সিলেট নগরীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সড়কে কিন্তু পানি কিছুটা নেমেছে, তবে মানুষের বাসা বাড়িতে কিন্তু এখনো পানি থেকে গেছে। এই মুহূর্তে সবচেয়ে বড় যে সমস্যাটি দেখা দিয়েছে যে এই পানি কমার সাথে সাথে অর্থাৎ ড্রেন, খাল, নর্দমা ছড়াতে যে সকল দূষিত পানি ছিল সেগুলি কিন্তু উপরের দিকে উঠে এসেছে এবং একটা দুর্গন্ধযুক্ত পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে। মানুষ আরো বড় ভোগান্তির দিকে যাচ্ছেন। আমরা নগরবাসীর সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছেন যে এই পানি কমার সাথে সাথে সরকার কর্তৃপক্ষ অর্থাৎ সিটি কর্পোরেশন যেন এই ড্রেন ছড়াগুলো পরিষ্কার করে দেয়, তাহলে কিন্তু তারা কিছুটা সমস্যা থেকে তারা বাঁচতে পারবেন। আমরা যেটা দেখেছি যে সরকারের পক্ষ থেকে কিন্তু সিলেটের যে বন্যা দুর্গত যে উপজেলাগুলো রয়েছে, জকিগঞ্জ, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, প্রত্যেকটা এলাকায় কিন্তু ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু অভিযোগ করেছেন অনেকেই ত্রাণ পাচ্ছেন। আসলে যে পরিমাণ মানুষ বন্যা আক্রান্ত হয়েছেন বা বন্যা দুর্গত হয়েছেন সে পরিমাণ ত্রাণ কিন্তু দেওয়া হচ্ছে না, এজন্যই এই সমস্যাটা আসছে। আমরা যেটা দেখেছি যে সরকারি ত্রাণের পাশাপাশি কিন্তু অনেক বেসরকারি এনজিও সংস্থাও কিন্তু ত্রাণ নিয়ে চলে এসেছে। অনেক সংস্থাকে আমরা দেখেছি যে সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ করতে, অনেক রাজনৈতিক দলও কিন্তু সেখানে বিশুদ্ধ পানি সরবরাহ করতে। তো নদীর পানি কিছুটা কমলে কিন্তু এখনো মানুষের বাসা বাড়ি থেকে পানি নামেনি, মানুষের মধ্যে কিন্তু চরম একটা দুর্ভোগ দেখা দিয়েছে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে সিলেটের জকিগঞ্জে বরাক নদীর মোহনায় কিন্তু ভাঙনের কারণে জকিগঞ্জ উপজেলার সিলেট জকিগঞ্জ মহাসড়কের বেশ কয়েকটি জায়গা পানির নিচে তলিয়ে গেছে, এর জন্য যান চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। পাশাপাশি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।